ইতালির বলোনিয়া শহরে প্রতিষ্ঠিত আমরা বর্গোপানিগালে বাসী ঐক্য পরিষদ বলোনিয়ার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউরোপ ব্যুরো প্রধান মোহাম্মদুল্লাহ সোহেল জানান, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্ব, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে খালিদ হোসেন সুমন ও সাজ্জাদ হোসেন লাবু। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ ধর্মীয় সম্পাদক হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের দুইজন মিজানুর রহমান মিন্টু ও সেন্টু মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সকলে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বলোনিয়া সিটি কর্পোরেশনের মেয়র মাতেও লেপোরে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলোনিয়া কোর্তিয়ারের ভাইস প্রেসিডেন্ট আলেসান্দ্রো বারবিরিয়েরি। পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দুই শিশু তোহা ও নেশপা। সে সময় অতিথি থেকে বক্তব্য রাখেন নিয়ামুল শিকদার, জিল্লুর রহমান মান্নান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম সর্দার, দেওয়ান মেজান সোহেল, ডায়মন্ড শিকদার, আবুল কালাম ব্যাপারী, ফিরোজ বাড়ি, সালাউদ্দিন হাওলাদার, কামরুজ্জামান লিটন, মোজাম্মেল হক মনু, শামসুল আলম সরকার, আমিরুল ইসলাম জোগলু সহ আরও অনেকে। বলোনিয়ার বিয়াকোলেলি পার্কে আয়োজিত অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি হাজারো বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। সে সময় তৈরি পোশাক ও দেশীয় নানা মুখরোচক খাবারের স্টলে ছিল নারী পুরুষদের উপচে পড়া ভিড়। এছাড়া আরও ছিল মহিলাদের বালিশ খেলা ও পুরুষের ফুটবল খেলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। দুবছর মেয়াদে গঠিত আমরা বর্গোপানিগালেবাসী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হোসেন সহ 41 সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয় ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ইংল্যান্ড ও ইতালি সহ স্থানীয় শিল্পীবৃন্দ।